স আসসালামু আলাইকুম সাইফুলস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে বলা হচ্ছেন আজকে আমরা আলোচনা করবো সিটি চাপ্টার ফাইভের দশ বিশ তিরিশ থেকে একশো পর্যন্ত ধারার অ্যালগোরিদম ও প্লোসার্ট সিপোগ্রাম নির্ণয় দশ বিশ তিরিশ ডট ডট একশো পর্যন্ত সংখ্যাগুলোর প্রদর্শন দেখানো ছাপানো অ্যালগোরিদম প্লোসার ব্যবহার করে সিবুগ্রাম তো আমরা জানি কোনো একটা সমস্যাকে দাফে দাফে সমাধান করা প্রথমে আমরা স্টার্ট করলাম স্টার্ট করার পর ইনপুট নিলাম ইনপুট সমান এখানে দেওয়া আছে দশ মানে ইনপুট বলতে এখানে প্রথম সংখ্যাকে বোঝানো হচ্ছে এরপর আমরা নিলাম প্রিন্ট আই তো প্রিন্ট আই নেওয়ার পর আমরা নিলাম আই সমান হচ্ছে আই প্লাস দশ মানে হচ্ছে বিশ থেকে দশ গেলে আট থেকে দশ মানে দুইটার মধ্যে পার্থক্য প্রথম দুই সংখ্যার মধ্যে পার্থক্যটাই হচ্ছে এখানে বসছে এরপর ইফ এখানে কত সংখ্যাটা কতটুকু পর্যন্ত যাওয়া বলছে সংখ্যাটা দশ থেকে একশো পর্যন্ত যা বলছে সেজন্য ইফ ব্যাগেট আই গ্যাটার দেন সমান হানড্রেড মানে এটা হানড্রেড পর্যন্ত যাবে মানটা হানড্রেড পর্যন্ত গিয়ে রিপিড থ্রি মানে থ্রিতে ফিরে এসে আমার প্রিন্ট হয়ে যাবে তাহলে প্রিন্ট হয়ে গেলে আমার কাজটা শেষ এন্ড এরপর আমাদের পরীক্ষার ক্ষেত্রে আসলে প্রশ্ন আসবে মানে এভাবে দেওয়া থাকলে আমাকে প্রশ্ন করবে অ্যালগোরিদম করো না হয় বলবে প্লোসার্ট করো না হয় প্রোগ্রাম করো তাহলে প্লোসার্ট খেয়ে প্লোসার্ট মানে হচ্ছে অ্যালগোরিদমে যে ওয়ানটা পেয়েছি সেটা খেয়ে চিত্রের মাধ্যমে প্রকাশ করা তাহলে প্রথমে আমরা পেয়েছি স্টার্ট স্টার্ট খেয়ে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব এরপর হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে এটা হবে আমাদের ডিম্বার আকৃতি এরপর সামান্তরিক চিহ্নের মধ্যে আমাকে দিতে হবে ইনপুট আয় সমান হচ্ছে টেন সামান্তরিক ইনপুট এবং আউটপুট সবসময় সামান্তরিক চিহ্নের জন্য হবে এরপর প্রিন্ট পেয়েছি আমরা আই তো আই পাওয়ার পর আয় সমান হচ্ছে আমরা পেয়েছি আই সমান আই প্লাস টেন তো এখানে প্রিন্ট আয়টা কোথায় যাবে মানটা এখানে আমাকে বোঝানো হচ্ছে এটা কি ইয়েস নাকি নো তাহলে কন্ডিশন যেহেতু আমাকে ইফ গোটোর মাধ্যমে সমাধানটা করতে বলেছে তাহলে আই গেটার দেন সমান হানড্রেড মানে আমার মানটা কি একশো পর্যন্ত যাবে ইয়েস নাকি নো তাহলে ইয়েস যদি হয় আমার প্রিন্ট হবে আই সেজন্য আমার এটা এখানে গিয়ে আমার কাজটা সে যেহেতু রিপিট থ্রিতে গেছে এরপর নো হলে আমার কাজটা অ্যান্ড হয়ে যাবে তাহলে ইয়েস হলে আমার কাজটা হবে প্রিন্ট আই পর্যন্ত আর নো হলে হবে এন্ড আচ্ছা এটাকে যদি আমরা সিপোগ্রাম করি এটা কিন্তু রাজশাহী বোর্ড সহ প্রায় সময় পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো এ ধরনের প্রশ্ন প্রায় সময় এসে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সিপোগ্রামের ক্ষেত্রে করবো হ্যাশ ইনক্লোড অ্যাঙ্গেল স্টিডিও ডট এস অ্যাঙ্গেল এরপর মেন দিয়ে ফাংশান দিতে হবে এরপর সেকেন্ড প্যাকেট এরপর দিতে হবে ইন্টেজার আইসমান টেন এরপর দিতে হবে আমাকে সাম তো সাম দেওয়ার পর আমরা দেবো প্রিন্ট অ্যাপ প্রিন্ট অ্যাপ দিয়ে দেবো যেহেতু আমরা এখানে ইন্টেজার নিয়েছি সেজন্য আমরা এখানে দেব ব্যাগেট ইনভার্টেড কমা স্পিডিস ডি ইনভার্টার কমা আই আই দিয়ে ব্যাগেট দিয়ে আমরা এখানে সেমিকোলন দেব এরপর আই সমান আমরা যেমন এখানে পেয়েছিলাম আই সমান টেন সেজন্য আমরা দিয়েছি আই প্লাস টেন এরপর ইফ ব্যাগেট আই গেট দেন হান্ড্রেড যেটা পেয়েছি সেটা এখানে হয়ে গেছে এরপর যেহেতু আমাদেরকে ইফ গোটো দিয়ে কাজটা করতে বলেছে সেজন্য ইফ গোটো গোটো দিয়ে কেন হবে সাম আই সাম আই সেমিকুলন সেকেন্ড ব্যাকেট দিয়ে আমাদের কাজটা শেষ তাহলে প্রিভিয়ার্স এখানে যে আমাকে বুঝতে হবে বিষয়টা আসলে আমি তিনটা বিষয় একসাথে এখানে বোঝানোর চেষ্টা করেছি অ্যালগোরিদম প্লোসার সিপোগ্রাম যাতে সহজে আমরা অ্যালগোরিদম প্লোসার সিপোগ্রাম তিনওটাই পারি আমাদের মাঝে মধ্যে প্রশ্ন হয়ে থাকে অ্যালগোরিদমটা দেওয়া থাকে প্লোসার করতে বলতে পারে অথবা প্লোসার দেওয়া থাকলে সিপোগ্রাম করতে বলতে পারে তাহলে সিপোগ্রাইম দেওয়া থাকলে আমরা সেটাকে প্রোসার্ট করব প্লোসার্ট দেওয়া থাকলে সিপোগ্রাম করব তাহলে যে কোনোভাবে দেওয়া থাকলে আমরা পারবো ইনশাল্লাহ তাহলে অ্যালগোরিদম মানে কোনো একটা সমস্যাকে দাফে দাফে সমাধান করা আর প্রস্যাট মানে সেই সমস্যাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা আর সিপোগ্রাম মানে হচ্ছে কিছু বিশেষ নিয়মের মাধ্যমে সেটাকে সমাধান করা আর পরীক্ষার ক্ষেত্রে শুধু জাস্ট এখানে সংখ্যা পাল্টাবে বাকিগুলো সবগুলো সেম থাকবে শুধু সংখ্যাগুলো পাল্টাবে দশের জায়গায় হয়তো পাঁচ দিতে পারে পনেরো দিতে পারে বিশ দিতে পারে পঁচিশ দিতে পারে সেটা আর বাকি সবগুলো নিয়ম ঠিক ঠিক থাকবে ওকে ডান আশা করি প্রিভিয়ার্স বুঝতে পারছো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম